আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেশ বিদেশ থেকে যেখান থেকেই আপনার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি পবিত্র জুম্মাবারের শুভেচ্ছা। আজকে জুম্মাবার আর আমি আজকে সকাল থেকে যা যা করেছি সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে যা যা রান্না করেছি, খেয়ে খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি সকালবেলা এখন নাস্তা বানাচ্ছি সবার জন্য, রুটি বানিয়ে নিয়েছি, এখন ছেঁকে দিচ্ছি এক চড়তে, আর এক চড়তে ডিম পোচ করে দিচ্ছি, কাউকে ডিম ফ্রাই করে দিচ্ছি অর্থাৎ অমলেট করে দিচ্ছি যে যেভাবে খাবে, আর সাথে একটু ভাজি করেছি আলু ভাজি, যদি কেউ আলু ভাজি খেতে চায় নেবে। আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, বর্তমানে একাই কাজ করতে হচ্ছে, কাজের গুয়া নাই, মহামারী এখন কঠিন আকার ধারণ করেছে। ওইভাবে বাইরে থেকে লোক ঘরে আসবে, তার সাথে যদি ভাইরাস প্রবেশ করে তাহলে তো একেবারে পরিবার শুদ্ধ সব মারা দিতে হবে, তাই ওইভাবে আসলে কাজের গুয়াকে আমি রাখার চেষ্টা করছি না। তারপর দেখা যাক কী হয়, কিন্তু খুবই কষ্ট হচ্ছে বলা বাহুল্য। আর এখানে আমি ডিম আনিয়েছি দোকান থেকে আমার ছেলেকে দিয়ে, তো আমার দুই ডজন ডিম আছে, এই ডিমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি ফ্রিজে রেখে দিব পানি জড়িয়ে। আর অবশ্যই আপনারা বাইরে থেকে ডিম আনলে একটু ধুয়ে নেবেন, ধুয়ে তারপর পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দেবেন। ডিমটা অতি প্রয়োজনীয় একটা জিনিস যা প্রত্যেক পরিবারের জন্যই প্রয়োজন। ডিমটা সকালে নাস্তা বলেন বা ভাতের সাথে বলেন, খাওয়া রান্না করে বলেন খাওয়া যায়, বা একটা নাস্তা আইটেম তৈরি করতে চাইলে সেই ডিমটা দিয়ে করা যায়। আর হচ্ছে এখানে আমি দুপুরের জন্য গোর মাংস রান্না বসিয়েছি, রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে, একটু নেড়েচড়ে দিচ্ছি। এটা কোরবানির গরুর মাংস, আমি একটু হালকা মাখামাখা করে সুন্দর করে মশলাটা ঘন করে দিয়েছি, ঝোলটা যেন ঘন হয়, একটু ঝাল ঝাল টাইপের রান্না করেছি। আর সাথে আছে দুই রকমের ভর্তা আর ডাল রান্না করেছি, তো দেখতে থাকুন আমার মাশাআল্লাহ মাংস রান্নাটা হয়ে গেছে। আমি চুলোটা অফ করে দিয়েছি, এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, দুই রকমের ভর্তা বলেছিলাম, তো আমি আলু ভর্তা করব, অনেকদিন আলু ভর্তা খাওয়া হয় না তাই আলু ভর্তা করব, খুবই মজা করে শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষা তেল দিয়ে মেখে এই ভর্তাটা অসম্ভব মজার হয়। শুধু ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় পেট ভরে তৃপ্তি ভরে, তো আমি এই শুকনো মরিচগুলো আগে টেলে নিয়েছি একটু, তো এখন পেঁয়াজ আর শুকনো মরিচ আর লবণ দিয়ে একটু সরষের তেল দিয়ে আন্দাজ মতো তারপর কষলে ভালো করে তারপর আলুর সাথে মিক্সড করে নিচ্ছি। এভাবে যদি কখনও আলু ভর্তা না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। আপনারা দেশ বিদেশ থেকে যারা আমার চ্যানেলের ভিডিও সবসময় দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেই কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। আর সম্পূর্ণ ভিডিওটা না দেখে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবটা চলে যায়, আমার সাবস্ক্রাইব বেড়ে যায়, আবার হঠাৎ করে এত নিচে নেমে যায় বলার বাহিরে, খুব দুঃখজনক একটা ঘটনা। আমার আপনার আমাদের যারই অবস্থার আমরা সম্মুখীন হই না কেন, অবশ্যই দুঃখজনক একটা ঘটনা, এত কষ্ট করে ভিডিও বানাই, এত কষ্ট করে এডিট করি, যে যেখানে যার সাধ্য মতো যেভাবে পারি চেষ্টা করি, সেখানে যদি এই অবস্থা হয় বলেন তো কেমন লাগে, খুবই কষ্টদায়ক। তো সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন প্লিজ, এইটুকু আমার অনুরোধ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে শুকনো মরিচ ভর্তা করব, শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে, এই ভর্তাটাও অসম্ভব মজার। তো শুকনো মরিচ তেলে এখন কাঁচা পেঁয়াজ দিয়েছি, কষতে দিচ্ছি, লবণ দিয়েছি, সরিষার তেল দিয়েছি, এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব অসম্ভব মজার। যাদের মুখে রুচি কম হয় কিংবা একঘেয়েমি খেতে খেতে এসে যায়, ধরেন একটু মুখে স্বাদ পাওয়া যায় না,
তখন এই ধরনের একটা ভর্তা যদি হয়, মুখে যে আগের স্বাদটা পুনরায় ফিরে পাওয়া যায়। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন, যদি কখনো ইচ্ছা করে তো এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগে ভর্তাগুলো। এই দেখুন আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে, গরম ভাত দিয়ে খুবই মজার এই ভর্তাটা খেতে। আর এটা বিকালের নাস্তার জন্য আমি একটু বড়া টাইপের ভেজে নিচ্ছি। এখানে আমি বেসন দিয়ে, বুটের ডাল দিয়ে আর মুরগির মাংস দিয়ে একটু কাবাব টাইপের করেছি, ভেজে এখন সস দিয়ে দিয়েছি। সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি, খুবই মজার। আর গোল্ডেন হারভেস্টের সিঙ্গারা, সমুচা এগুলো ভেজে দিচ্ছি সবাইকে, আমরা সবাই খাচ্ছি, খুব মজা করছি, গল্প করছি। তো এই দেখুন সমুচাটা আমার ভীষণ